আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। তো গাইস, আমরা এই দোকানের আরো একটি ভিডিও আমরা করছিলাম, আজকে আবারও এই দোকানে আসছি, আমরা ভিডিও করব। আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একজন ভাই, সে দেশে যাবে, সে কিছু জিনিস কিনবে বাড়ি যাওয়ার জন্য। আজকে সেই জন্য মূলত আজকে এই দোকানে আসা। তো আজকে ওই ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে সে কিভাবে আমাদের এখানে এই দোকানে আসলো। এটা কিন্তু আমাদের বাংলাদেশি দোকান, ঠিক আছে? এর আগে আমি বলছি, এখন আমি বলতেছি, এবং আমরা ওই ভাইয়ের সাথে কথা বলবো, সে ভাই কি কি কিনতে চায় এবং কি নেবে, ঠিক আছে? চলুন তার সাথে কথা বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনি এই দোকানের খোঁজ কিভাবে পাইলেন, আপনি যদি একটু দর্শককে বলেন? এই দোকানের খোঁজ পাইছি ভাই আপনাদের ইউটিউবে চ্যানেলে নাম্বার পাইছি, তারপর ওই এই দোকানে দুইটা ভিডিও দেখছি, দেখার পরে ওই দেখেই আইছি। আচ্ছা, আপনি দেশে যাবেন, ঠিক? হ্যাঁ, আমি দেশে যাবেন। তাহলে আপনি এই দোকান থেকে জিনিসপত্র দেখে মানে আপনার পছন্দ হয়েছে যে এখানে আসলে সবকিছু পাবেন? হ্যাঁ, আপনাদের যে ইউটিউবে যে ছবি এর আগে দুইটা ছাড়ছে, সেটা দেখে আইছে। দোকানে অনেক মাল আছে, দেখে পছন্দ করে যেটা পছন্দ। আচ্ছা, এখন আপনি এই দোকান থেকে কি কি নিতে চান? এই দোকান থেকে নেব কম্বল আছে, লাইট আছে, যে ফ্যান আছে, অনেক খেলনা আছে। দর্শক, আমাদের এই ভাই মনে করেন কখনো তার এরকম ক্যামেরার সামনে আসে নাই, যাই হোক কথা বলতে তার একটু নার্ভাস হচ্ছে, যাই হোক সেটা আমরা বুঝতে পারতেছি। তো উনি যেটা বলতেছে সেটা হচ্ছে যে উনি এই দোকান থেকে যেমন লাইট, এরপর আপনার এই যে কম্বল, বাচ্চাদের খেলনা, অনেক জিনিস আছে, এবং ইত্যাদি এই যে এখানে কসমেটিক্সও আছে, দেখেন, দেখতে পারতেছেন। তো উনি বলতেছে এটাই যে আমাদের ইউটিউবে একটা ভিডিও দেখছে, দেখে এই ভিডিওর মাধ্যমে এই দোকানে আসছেন, এখান থেকে সে জিনিস কিনবেন। আর এই দোকানটা হইতেছে কিন্তু আসলে মালয়েশিয়াতে, ঠিক আছে? আমরা আগেও বলছি এই দোকানটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণ ভাই আছেন যারা দেশে যাইতে চান, তারা এই দোকানে আসলে আপনারা অনেক ধরনের পণ্য আপনারা এখানে পাবেন, এবং কম দামে এই পণ্যগুলো পাবেন। যেরকম মার্কেটে যা দাম, তার চেয়ে যে দেশি ভাই সে আপনাদের জন্য ছাড় দিবে, এবং আপনি কম দামে নিতে পারবেন, আসবেন, তার সাথে যোগাযোগ করবেন, আর আমাদের কথা বলবেন যে আমরা অধরা মিডিয়াতে ভিডিও দেখে আপনার কাছে আসছি, তাইলে আপনি মনে করেন কিছু ইনশাল্লাহ অবশ্যই ছাড় পাবেন, ঠিক আছে? আর ডিসকাউন্ট অবশ্যই পাবেন, ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? এই যে ভাই, হ্যাঁ, যারা ভিডিও দেখে আসবেন তারা তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট দিবে, সেটা সে নিজের মুখেই বলছে, ঠিক আছে? তো দর্শক, আরো নতুন নতুন জিনিস আসবে, ঠিক আছে, সেগুলো ভিডিও আমরা আপনাদেরকে দেব। তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমি একটু আপনাকে ঘুরে দেখাতে চাই, আপনারা একটু ঘুরে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের জিনিসপত্র আছে, ঠিক আছে? আপনারা এখানে আসবেন, এখান থেকে জিনিস নেবেন। যে এখানে বাংলাদেশি পণ্য অভাব নাই, ঠিক আছে? আপনারা যারা বাংলাদেশি পণ্য খুঁজেন এই জায়গায় আসলে বাংলাদেশি পণ্য পাবেন, ঠিক আছে? এখানে বাংলাদেশি পণ্য আছে। তো উকিল ভাই, হ্যাঁ ভাই, তাহলে আজকে বন্ধুরা আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা আসতেছেন, যারা নতুন আসতেছে, তাদের জন্য আরো একটু সুযোগ সুবিধা রয়েছে যে এই দোকানে আসলে দোকান থেকে হোম ডেলিভারি, যেমন আপনারা মালের অর্ডার দিয়ে গেলেন, খাবারের আপনারা একটা রুমে পৌঁছে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম সুযোগ সুবিধাও আছে, ঠিক আছে? এরপর আরো সুযোগ সুবিধা আছে, আপনারা আগে দোকানে আসবেন, আসে তার সাথে পরিচয় হবেন, ইনশাল্লাহ অনেক সুযোগ সুবিধা পাবেন। আমি এখানে ওনার সাথে আমার পরিচিত প্রায় 4 বছর, ঠিক আছে? আমি অনেক আমি সুযোগ সুবিধা পাই, তার জন্য আমি চাইলাম যে আমাদের দেশের ভাই ব্রাদার যারা আসবেন তারা যদি একটু সুযোগ সুবিধা পায়, তার জন্য ভিডিওটা করা। আর এটা হচ্ছে মালয়েশিয়া সেরেনবাং ডিস্ট্রিক্ট সেনাওয়াং থানা, মানে সেনাওয়াং এরিয়ার ভিতরে। এখানে যারা নতুন আসবেন তারা এখানে আসলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন। তো আজকে আমি এ পর্যন্ত শেষ করবো, তার আগে আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, হ্যাঁ ভাই, তাহলে আমরা এখানে সমাপ্ত করব, ঠিক আছে? তো আপনি জিনিস নিচ্ছেন, আমি আশা করি যে আমাদের যেহেতু ভিডিও দেখে আসছেন, ওনাকে বললো অবশ্যই ডিসকাউন্ট দেবে। আমি ভিডিও দেখে আসছি, ঠিক আছে? আসছেন, দুইটা ভিডিও দেখে আমি আসছি, অবশ্যই ডিসকাউন্ট দিবে। তো আপনি জিনিস নেন, আর আমিও আসি, দেখি আপনার জন্য কি করা যায়, ঠিক আছে? এবং আপনার যে ভাই ব্রাদার আছে তাদেরকে অবশ্যই বলবেন এই দোকানের কথা, ঠিক আছে? যে দোকানে গেলে সব ধরনের জিনিসপত্র। আচ্ছা, আজ তো আমি আসি, কম্বল নেবো সাইড দিয়া, হ্যাঁ, আর খেলনার জিনিস নেবো, লাইট নেবো সাইড দিয়া,
আমার ছেলের জন্য পেলেং আছে, পেলেং নেবো, অনেক করে নেবো, যেমন লাইভ দেখে যেমন আইছি ফিরে যাবো না, অনেক মাল আছে আমার পছন্দ আছে, সবকিছু নিতেছি। দর্শক আপনারা আসলে তার নিজের মুখ থেকেই শুনলেন, ঠিক আছে, এখানে আমি তো বানায়া কোনো কথা না, সে নিজের মুখ থেকে সবকিছু বললেন। তো দর্শক আছে, এ পর্যন্তই ভালো থাকবেন, আবার নতুন কোন জিনিস আসলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তাই যে এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ সবাইকে।